হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংরেজিতে আলোচনা করব যে আপনারা ইংরেজিতে কিভাবে কথা বলবেন। তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ অল? হোপ এভরিবডি ইজ ওয়েল। তো আপনারাও এইভাবে কথা বলতে পারবেন। তো কোন কোন জায়গাতে এগুলো বলতে পারবেন? যেমন ধরুন আপনাদের স্কুলে, যেগুলো আজকে বলবো আমি, তো যে কথাগুলো আমি ইংরেজিতে বলছি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন। তো ক্লাসরুমে যাওয়ার সময় আপনারা এটা ইউজ করতে পারেন, আপনাদের ম্যাডাম বা স্যারকে এটা বলতে পারেন, হ্যালো স্যার হাউ আর ইউ, হ্যালো ম্যাম হাউ আর ইউ। বা এটাও বলতে পারেন, হ্যালো স্যার গুড মর্নিং। তারপরে আপনারা আপনাদের স্কুলের মাস্টার মশাইকে এই কথাটা বলতে পারেন, স্যার হাউ ইজ এভরি ওয়ান ইন ইউর হাউস, স্যার আপনার বাড়িতে সবাই কেমন আছেন। তো হলো, তারপরে আপনাদের স্কুলের মাস্টার মশাইকে ইমপ্রেস করার জন্য এই একটি কথা বলতে পারেন, স্যার ইউ লুক সো বিউটিফুল টুডে। এটার মানে হচ্ছে স্যার আজকে আপনাকে খুব সুন্দর দেখতে লাগছে। তো এটা বলে আপনাদের মাস্টার মশাইকে আপনারা ইমপ্রেস করতে পারেন, স্যার ইউ লুক সো বিউটিফুল টুডে। তো এরপরে হচ্ছে আপনারা যদি কোনো কোশ্চেন না বুঝতে পারেন তাহলে এটা বলতে পারেন, স্যার আস্ক দ্য কোশ্চেন অ্যাগেন। এটার মানে হচ্ছে স্যার প্রশ্নটা আরেকবার বলবেন। তো হলো এটা। তো এর সাথে বলে রাখি, আপনারা যদি আপনাদের স্কুলের মাস্টার মশাইকে কোনো কথা বলতে চান তাহলে এটা বলতে পারেন, স্যার আই উইল সে সামথিং। এটার মানে হচ্ছে স্যার একটা কথা বলবো, যদি কোনো জিজ্ঞাসা করার থাকে তখন এই কথাটা বলতে পারেন। তো এরপরে আপনারা যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে এটা বলতে পারেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড স্যার। এটার মানে হচ্ছে স্যার আমি বুঝতে পারছি না। তো এটা বলতে পারেন যদি আপনারা কোনো বুঝতে না পারেন, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। তো এখন লকডাউন চলছে, আপনারা আপনাদের টিউশনের মাস্টারকে এটা জিজ্ঞেস করতে পারেন, স্যার হোয়েন উইল দ্য স্কুল ওপেন, স্যার স্কুল কবে খুলবে। এটা বলতে পারেন, এইভাবে বলতে পারেন আপনারা। তো হলো এটা। তো আরেকটি কথা, যদি আপনাদের স্কুল যদি কালকে বন্ধ থাকে সেটা যদি আপনি জানেন না তাহলে আপনি জিজ্ঞেস করতে পারেন যে স্যার কালকে স্কুল বন্ধ থাকবে, স্যার উইল দ্য স্কুল বি ক্লোজ টুমরো, স্যার হোয়াট ইজ ইট, মানে এটা কি। এটাও জিজ্ঞেস করতে পারেন, স্যার আই উইল নট কাম টু টিউশন টুমরো। তো এটা বলতে পারেন যে স্যার কালকে টিউশন আসতে পারবো না, বা স্যার কালকে টিউশন আসবো না। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। নাহলে কীভাবে বুঝবো যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে কি না? আর এরকমই মজাদার ভিডিও পরবর্তীকালে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সাবস্ক্রাইব করলে কোনো টাকা লাগছে না, আপনাদেরই ভালো, নতুন নতুন কোনো শিখতে পারবেন। তো ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই। তো এই চ্যানেলে আমি প্রাইভেট গভর্নমেন্টের চাকরির খবর দিয়ে থাকি। তো আপনারা পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে কোনো ভিডিও মিস হবে না। আর আপনারা যদি চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে ফলো করতে পারেন, আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কটা দিয়ে রাখব। আর আমাদের সাথে সবসময় আপডেট থাকার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, দেখা হবে এরকমই কোনো ভিডিওর সঙ্গে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।